সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব পেন্টোস ফসফেট পাথর অথবা হেক্সোস মনোফসফেট শান্ট নিয়ে তো দেখো এই যে হেকজোস মনোফসফেট শান্ট এটার পাথওয়েটা আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই যে আমরা এটা কেন পড়ব অর্থাৎ এর ইম্পর্টেন্সটা কী দেখো এই যে এইচ এমপি শান্টের মাধ্যমে কি হয় আমাদের বডির মেটাবলিজমের জন্য অনেক ইম্পর্টেন্ট দুইটা সাবস্টেন্স যেটা হচ্ছে পেন্টোস সুগার এবং এনএডিপিএইচ তৈরি হয় এই পাথওয়ের মাধ্যমে এনএডিপিএস মানে কি নিকোটিনামাইট অ্যাডিনিন ডানিউক্লটাইট ফসফেট তো দেখো এই যে পেন্টস সুগার কোন পেন্টস সুগারটা তৈরি হয় আমাদের বডির যে রাইবস সুগার এই রাইবস সুগারটা তৈরি হয় হচ্ছে আমাদের এইচ এমপি শান্ট পাথওয়ের মাধ্যমে তো এই রাইবস সুগার কী কারণে ইম্পর্টেন্ট দেখো এই রাইবস সুগার থেকে তৈরি হয় আমাদের বডির যে নিউক্লিওটাইটগুলো আছে সেই নিউক্লিওটাইড আর আমরা জানি এই নিউক্লিওটাইড আবার কি করে পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করে অর্থাৎ এই নিউক্লিওটাইটগুলো পোলিমারাইজ হয়ে তৈরি করে আমাদের নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং আরএনএ আবার একই দিকে দেখো এনএডি কী কারণে দরকার আমাদের এই এনইডি আমাদের বডির যেই বায়োসিনথেসিস রিডাকটিভ বায়োসিন্থেসিস আসে সেখানে হেল্প করে যেমন দেখো আমাদের যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ফ্যাটি অ্যাসিড তারপর হচ্ছে আমাদের যে কোলেস্ট্রল সিনথেসিস এবং আমাদের স্টেরয়েড এই সিনথেসিস প্রক্রিয়াগুলো হচ্ছে রিডাকটিভ বায়োসিন্থেসিস প্রক্রিয়া আর এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় হচ্ছে এনআডি অর্থাৎ এই এনএডিপিএইচগুলো পিএচগুলো বায়োসিনথেসিস বিক্রিয়াতে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ তারা হাইড্রোজেন ডোনেট করে আবার দেখো এর আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন কী আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো দেখো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কীভাবে কাজ করে আমাদের বডি যে আরবিসি আসে এই আরবিসিতে মেটাবলিজমের ফলে কী তৈরি হয় হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু তো এই যে হাইড্রোজেন পার অক্সাইডটা আছে এটা হচ্ছে আমাদের বডির জন্য খুবই হার্মফুল আর এই হার্মফুল এজেনটাকেই রিডিউস করে হচ্ছে আমাদের এই যে এনএইডিপিএইচ কীভাবে দেখো এই পার অক্সাইড রিডিউস করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গ্লুটাথিওন তো তার আগে কী করে দেখো এই যে এনএইডিপিএইচ এনএডিপিএইচ সে কী করে হাইড্রোজেন ডোনেট করে দিয়ে কনভার্ট হয়ে যায় এনএডিতে এনএডিপি অর্থাৎ সে কী করলো এই যে হাইড্রোজেনটা সে হাইড্রোজেনটা ডোনেট করে দিল তো এই যে হাইড্রোজেন ডোনেট করলো এই হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট কে করবে অ্যাকসেপ্ট করবে হচ্ছে আরেকটা এনজাইম সেটা হচ্ছে গ্লুটাথিয়ন আর এই গ্লুটাথিয়নটা অ্যাকসেপ্ট করার পর কি হয়ে যাবে গ্লুটাথিয়নটা অ্যাকসেপ্ট করার পর হয়ে যাবে রিডিউসড গ্লুটাথিয়ন অর্থাৎ গ্লুটাথিয়ন সে অ্যাকসেপ্ট করার পর হয়ে যাবে রিডিউসড গ্লুটাথিয়ন আর এই রিডিউস গ্লুটাথিয়ন কী করে এই রিডিউস গ্লুটাথিয়ন আমাদের সেই যে পার অক্সাইড সেই পার অক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং এই পার অক্সাইডকে কনভার্ট করে দেয় এইস টু অর্থাৎ ওয়াটারে তার মানে আমরা দেখলাম এই যে গ্লুটাথিয়ন এই গ্লুটাথিয়নটা কাজ করে হচ্ছে রিডিউসড ফর্মে আর এই রিডিউসড ফর্মে আনতে রিডিউস করতে কী হেল্প করে আমাদের সেই এনএডিপি এইচ অর্থাৎ এন ইডিপিএইচটা কনভার্ট হয়ে যায় এনএডিতে এবং সেই হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে গ্লুটাথিয়ন কনভার্ট হয়ে যায় রিডিউস গ্লুটাথিয়নে দেন সে করে হচ্ছে সেই যে আমাদের জন্য হার্মফুল হাইড্রোজেন পার অক্সাইডের সাথে এবং পার অক্সাইডটিকে কনভার্ট করে দেয় ওয়াটারে তাহলে এই ছিল আমাদের যেই পেন্টোস সুগার এবং এনইডিপি এর ফাংশন তাহলে এখন আমরা দেখবো এই যে এরা কিভাবে তৈরি হয় অর্থাৎ হেকজোস মনোফসফেট শান্ট বা ফসফেট পাথওয়েটা কীভাবে কাজ করে তাহলে এখন আমরা দেখব ফসফেট পাথওয়ে তো দেখো আমরা জানি কী হয় আমাদের বডিতে গ্লুকোজটা গ্লাইকোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে পাইরোবেট তৈরি করে কীভাবে গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোস সিক্স ফসফেট তারপরে সিক্স ফসফেট থেকে আবার ফুকটোস সিক্স ফসফেট ফুকটোস ওয়ান সিক্স বিস ফসফেট দেন আলটিমেটলি কয়েকটা সিরিজ অফ রিয়াকশনের মাধ্যমে তৈরি হয় পাইরোবেট এবং এই একই সাথে তৈরি হয় কি এটিপি তো আমাদের বডিতে যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এটিপি থাকে তখন এই গ্লুকোজটা প্রবেশ করে হচ্ছে আমাদের গ্লুক পেন্টোস ফসফেট পাথ হতে কীভাবে দেখো এই যে গ্লাইকোলাইসিসের যে একটা স্টেপ এই যে গ্লুকোস সিক্স ফসফেট এই গ্লুকোজ সিক্স ফসফেটটাই প্রবেশ করে আমাদের ফসফেট পাথ হয়েতে কীভাবে এই গ্লুকোজ সিক্স ফসফেটটা একটা এনজাইম সেটা হচ্ছে গ্লুকোস সিক্স ফসফেট ডিহাইড্রোজ জিনিস কী এনজাইম গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজ আমি সংক্ষেপে লেখলাম এই গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজিনাস এনজাইমের মাধ্যমে গ্লুকোজ সিক্স ফসফেটটা কনভার্ট হয়ে যাবে সিক্স ফসফো গ্লুক কোনো ল্যাকটন তার মানে এই গ্লুকোজ সিক্স ফসফেটটা কনভার্ট হয়ে যাবে সিক্স ফসফ গ্লুকোনো ল্যাকটন এবং সেই ক্ষেত্রে এনজাইমটা কি সিক্স গ্লুকোস সিক্স ফসফেট ডিহাইড্রোজিনেস দেখো এনজাইমটা হচ্ছে ডিহাইড্রোজিনেস অর্থাৎ সে হাইড্রোজেনকে ডিলিট করবে অর্থাৎ একটা হাইড্রোজেন রিমুভ করে দিবে তো এই যে হাইড্রোজেনটা রিমুভ হবে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে সেটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করবে হচ্ছে আমাদের যে সেই এনএডিপি আর এই এনএডিবিটা তখন কনভার্ট হয়ে যাবে কিসে এনএডিপি এইচ এ তো এরপর কী হবে এরপর এই যে সিক্স ফস্পো গ্লুকোনো ল্যাকটনটা এটা কী হবে হাইড্রোলাইসিস হবে এবং হাইড্রোলাইসিস হয়ে কনভার্ট করবে সিক্স ফস্পো গ্লুকোনেট এই যে সিক্স ফসপো গ্লুকোনট তৈরি হলো এই ক্ষেত্রে এনজাইমটা কি লাগবে দেখো আমি আগে বলেছি যে হাইড্রোলাইসিস হবে তার মানে হাইড্রোলেস এনজাইম লাগবে কী হাইড্রোলেস এনজাইম এই যে সিক্স গ্লুকোনো ল্যাকটোন হাইড্রোলেস তো আমি শুধুমাত্র হাইড্রোলেসটা লিখছি তো হাইড্রোলেস মানে কি আমরা জানি হাইড্রোলেস মানে হচ্ছে এখানে ওয়াটারযুক্ত হবে তো এই হাইড্রোলেস হওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের সিক্স ফসফ গ্লুকোনেট দেন এই সিক্স ফসফ দুইটা বিক্রিয়া হবে অক্সিডেশন এবং ডিকার্বক্সিলেশন এবং সেই দুইটা বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে আলটিমেটলি রাইবুলোস ফাইভ ফসফেট তো দেখো আমরা বলছিলাম দুইটা বিক্রিয়া কী কী দুইটি বিক্রিয়া অক্সিডেশন এবং একই সাথে ডিকার্বক্সিলেশন তো দেখো ডি তার মানে কি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে অর্থাৎ একটা কার্বন বের হয়ে যাবে তার মানে এই যে গ্লুকোস সিক্স ফসফেট কোথা থেকে আসছিল এই যে সিক্স ফস গ্লুকোনেট এটা কোথা থেকে আসছিলো গ্লুকোস সিক্স ফসফেট থেকে আর গ্লুকোজ সিক্স ফসফেট হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট তো এখান থেকে যদি একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তাহলে এই যে রায়গুলো সাইপ ফসফেটে কয়টা কার্বন থাকবে পাঁচটা কার্বন থাকবে এবং এর সাথে একই সাথে কী হবে অক্সিডেশন হবে তো এক্সোসেশন যে হবে এই অক্সিডেশনের ক্ষেত্রে কোন এনজাইম লাগে আমরা জানি অক্সিডেশনের ক্ষেত্রে লাগে ডিহাইড্রোজেনাস এনজাইম তার মানে এক্ষেত্রে কাজ করবে সিক্সপস গ্লুকোনেট ডিহাইড্রোজিনাস এই সিক্সপোস্ট গ্লুকোনেট ডিহাইড্রোন কি করবে একই সাথে আবার একটা হাইড্রোজেন রিমুভ করে দেবে এবং সেই হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করবে আবার সেই এনএডিপি অর্থাৎ এনএডিপি অ্যাকসেপ্ট করে হয়ে যাবে এনএ তো দেখো এখন তৈরি হলো কি আমাদের রাইবুলোস ফাইভ ফসফেট দেন এই রাইবুলোস যে পাস কার্বন বিশিষ্ট এটা কি হবে আবার আইসোমারেজ হবে আইসোমারেজ হয়ে তৈরি করবে কি রাইবোস ফাইভ ফসফেট অর্থাৎ এখানে কি এনজ্যামটা লাগবে আইসোমারেজ

এপিমারেস ফোড এপি মারস এনজামের মাধ্যমে আবার কনভার্ট হয়ে যাবে আমাদের ফাইভ ফসফেট তো দেখো এই যে রাইবোস ফাইভ ফসফেট এবং জাইলোস ফাইভ ফসফেট এই দুইটাই কিন্তু আবার পাঁচ কার্বন বিশিষ্ট ফাইভ কার্বন ফাইভ কার্বন তারা দেখো এখন পর্যন্ত আমরা কী পাইলাম যে সিক্স ফসফ গ্লুকোনেট থেকে আমরা পাইলাম রাইবো রাইবোলোস হাইব ফসফেট দেন এ রাইবোলোস ফাইভ ফসফেটটা হয়ে তৈরি করলো রাইবোস সাইফ ফসফেট এবং এপিমআরএস এনজামের মাধ্যমে তৈরি করলো জায়লোলোস ফাইভ ফসফেট দেন এই যে রাইবোস ফাইব ফসফেট অ্যান্ড জায়লোলোস ফাইভ ফসফেট এই একসাথে করবে এবং এই একসাথে করবে কি মাধ্যমে একটা এঞ্জাম সেটা হচ্ছে কি দেখো

পাঁচ কার্বন ছিল আগে আরও দুইটা অ্যাকসেপ্ট করলো তার ফলে কী হয়ে চলবে সে সাত কার্বন বিশিষ্ট একটা যৌগ যেটা হচ্ছে কি সেডো হ্যাপ সেভেন ফসফেট এবং এই যে রাইবোসটা যখন সে দুই কার্বন ট্রান্সফার করে দিবে তখন সে কী হয়ে যাবে তিন কার্বন বিশিষ্ট একটা যোগ সেটা হচ্ছে কি গ্লিসারল্ডি থ্রি ফসফেট তো দেখো এই গ্লিসারল ডিয়ার থ্রি আমরা আর কোথায় পড়ছিলাম দেখো আমি যেহেতু একটু মার্ক করি এই যে এই গ্লিসারল ডিয়ার থ্রি কিন্তু আমরা পড়ছিলাম আবার সেই এই যে আমাদের গ্লাইকোলাইসিস পাত হয়ে যায় অর্থাৎ এই যে গ্লিসারল ডিয়ার থ্রি তৈরি হলেও এই গ্লিসারল থিপসেট পরবর্তীতে চলে আসতে পারে আমাদের গ্লাইকোলাইসিসে গ্লাইকোলাইসিস অথবা সে প্রয়োজন হলে চলে যেতে পারে আমাদের গ্লুকোনিও জেনেসিস তো এর পরবর্তীতে কী হবে দেখো এর পরবর্তীতে এই যে গ্লিসালডিয়ার ফসফেট এবং সিডো হ্যাপ্টোলোস সেভেন ফসফেট এই দুইটা আবার একে অপরের সাথে রিয়োক্ট করবে অর্থাৎ এই যে এটা এইটা গ্লিসালডিয়ার ফসফেট এবং সিডো হ্যাপ্টোলস এই দুইটা একসাথে রিয়্যাক্ট করবে এবং এই ক্ষেত্রে আবার আরেকটা এঞ্জিয়াম দরকার হবে সেটা হচ্ছে ট্রান্স ট্রান্সঅ্যালডোলিস তো এই ট্রান্সঅ্যালডোলসটা আবার রিয়্যাক্ট করা উচিত তিন কার্বন নিয়ে অর্থাৎ সে কি করবে ট্রান্সফার করবে ট্রান্স অ্যালডোলে যেহেতু তার মানে সে কি করবে ট্রান্সফার করবে কয়টা কার্বন তিনটা কার্বন তাহলে তিনটা কার্বন কার থেকে কার কাছে ট্রান্সফার হবে দেখো গ্লিসাল থ্রি ফসফেট আমরা জানি তিন কার্বন বিশিষ্ট তাহলে ওর আছেই তিনটা কার্বন তার মানে সে ট্রান্সফার করবে না অর্থাৎ এই যে সেডুঅ্যাপ্টোলস সেভেন ফসফেট যেটা হচ্ছে সেভেন কার্বন বিশিষ্ট এই সেভেন কার্বন থেকে তিন কার্বন চলে আসবে গ্লিসারল ডিআট থ্রি ফসফেটে তাই গ্লিসারল ডিআটে থ্রি কার্বন এবং ট্রান্সফার হলো তিন কার্বন দুইটা মিলে তৈরি হয়ে যাবে আমাদের ফসফেট ফ্রুক্টো সিক্স ফসফেট আবার এই যে সেডু হেপ্টোলোস সেভেন ফসফেট সাত কার্বন থেকে তিনটা যখন দিয়ে দিবে তখন সে হয়ে যাবে চার কার্বন বিশিষ্ট ইরাইথ্রোলোস ইরাইথ্রোস ইরাইথ্রোস ফোর ফসফেট তো দেখো এই যে ফ্রুক্টো সিক্স ফসফেট এই ফ্রুকটো সিক্স ফসফেট আমরা আবার কোথায় দেখছিলাম দেখো আমরা ফ্রুকটো সিক্স ফসফেট দেখছিলাম যে গ্লাইকোলাইসিস পাথ অর্থাৎ এই যে ফ্রুকটোসটা তৈরি হইল এই ফ্রুকটোসটা আবার চলে আসবে আমাদের গ্লাইকোলাইসিসে যখন প্রয়োজন হবে চলে আসবে সেই গ্লাইকোলাইসিস বিক্রিয়াতে তাহলে দেখো আমরা কী পাইলাম ফ্রুক্টো সিক্স ফসফেট এবং ইরাইথ্রোস ফোর ফসফেট দেন এই ইরাইথ্রো ফোস আবার জাইলুলোস ফাইভ ফসফেটের সাথে রিয়োক্ট করবে অর্থাৎ আগে যে তৈরি হয়েছিলো আমাদের জাইলুলোস ফাইভ ফসফেট অর্থাৎ অন্য একটা বিক্রিয়ার মাধ্যমে যে আরেকটা জাইলুলোস ফাইভ ফসফেট তৈরি হয়েছিল সেটা আবার কার সাথে রিয়্যাক্ট করবে ইরাইথ্রোস ফোর ফসফেটের সাথে অর্থাৎ জাইলুলোস ফাইভ ফসফেট এর সাথে রিয়োক্ট করবে ইরাইথ্রোস ফোর ফসফেট তো এখানে আবার আরেকটা এনজাইম লাগবে সে আগের ট্রান্সকিটোলেস এনজাইম কোন এনজাইমটা আর আমরা জানি এনজাইমটা কাজ করে হচ্ছে দুই কার্বনের উপরে অর্থাৎ সে দুইটা কার্বন ট্রান্সফার করে দেবে কার থেকে কার কাছে ট্রান্সফার করবে এই যে দেখো ইরাইথ্রোস জাইলুলোস ফাইভ ফসফেট এটা হচ্ছে কি পাঁচ কার্বন বিশিষ্ট তো এই পাঁচ কার্বন থেকে দুই কার্বন চলে যাবে ইরাইথ্রোস এর কাছে তখন ইরাইথ্রোস হয়ে যাবে আমরা জানি ইরাইথ্রোজ কয় কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট তাহলে ইরাইথ্রোজে চার কার্বন আর এখান থেকে চলে যাবে দুই কার্বন তাহলে হয়ে যাবে ছয় কার্বন বিশিষ্ট ফ্রুক্টো সিক্স ফসফেট অর্থাৎ ফ্রুক্টো সিক্স ফসফেট এবং পাঁচটা থেকে সে যখন দুইটা ডোনেট করে দেবে তখন হয়ে যাবে তিন কার্বন বিশিষ্ট গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট গ্লিসারল ডিহাইড থ্রি ফসফেট তো দেখো এই যে গ্লিসের থ্রি ফসফেট ফুকটো সিক্স ফসফেট এরা আবার কোথায় চলে যাবে আমরা জানি এরা আবার সে আমাদের যে গ্লাইকোলাইসিসে আসতে পারবে যদি প্রয়োজন হয় তখন আবার গ্লাইকোলাইসিসে প্রবেশ করবে আবার এই যে ফুকটো সিক্স ফসফেট সে আবার সব খুব ইজিলি আবার কী করতে পারে আমরা জানি গ্লুকোজ সিক্স ফসফেটে কনভার্ট হতে পারে এবং সেখান থেকে আবার এই পাথরটা আবার শুরু হতে পারে তাহলে এটা ছিল পেন্টোস ফসফেট পাথওয়ে তো এই যে পুরো পাথওয়েটা এই পাথওয়েটাকে আমরা দুইটা স্টেজে ডিভাইড করি দেখো প্রথম স্টেজটা কি প্রথম স্টেজটা হচ্ছে অক্সিডেটিভ স্টেজ এবং সেকেন্ড স্টেজটা হচ্ছে নন অক্সিডেটিভ তো অক্সিডেটিভ স্টেজ কোনটা অক্সিডেটিভ স্টেজ হচ্ছে দেখো আমাদের এই যে এখানে ওয়ান টু থ্রি ফোর এই যে চারটা বিক্রিয়া এই চারটা বিক্রিয়া হচ্ছে আমাদের অক্সিডেটিভ স্টেজের অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজের দেখো অক্সিডেটিভ কেন বলতেছি কারণ আমরা জানি অক্সিডেশন হয় এখানে অক্সিডেশন মানে কি আমরা জানি অক্সিডেশন মানে হচ্ছে হাইড্রোজেন ডোনেট করা হাইড্রোজেন ডোনেট করাকে আমরা বলি অক্সিডেশন তাহলে দেখো এই যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে হাইড্রোজেন ডোনেটের মাধ্যমে কী হয়েছিলো আমাদের এনএডিপি অর্থাৎ সেই হাইড্রোজেনটা এনএডিপিএইচ অ্যাকসেপ্ট করেছিলো আর এখানেও দেখো ডিহাইড্রোজিনাস এনজেখানের মাধ্যমে অক্সিডেশন হয়েছিলো যার জন্য এটাকে আমরা বলি অক্সিডেটিভ স্টেজ আর মনে রাখতে হবে এই যে অক্সিডেটিভ স্টেজ এই অক্সিডেটিভ স্টেজটা হচ্ছে ইরিভার্সিবল আর এই যে বাকি যে নন অক্সিডেটিভ অর্থাৎ বাকি যে রিয়েকশনগুলো হচ্ছে এই সবগুলো হচ্ছে কি রিভার্সিবল বা নন অক্সিডেটিভ তার মানে এখানে যে প্রত্যেকটা বিক্রিয়া আছে সবগুলো হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া অর্থাৎ উপমুখী বিক্রিয়া তাহলে এই ছিল আমাদের অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ স্টেজের ইয়া তো দেখো এই যে অক্সিডেটিভ এই অক্সিডেটিভ বিক্রিয়ার মাধ্যমে আমরা কী কী পাইতেছি এনএডিপি এইচ তৈরি হচ্ছে দুইটা এনএডিপি এইচ তৈরি হলো এবং আরেকটা কী হলো সুগার যেটা হচ্ছে রাইবোস ফাইভ ফসফেট তার মানে অক্সিডেটিভের মাধ্যমে আমরা পাচ্ছি এনএডিপি এইচ এবং রাইবোস ফাইভ ফসফেট এবং এই নন অক্সিডেটিভ স্টেজে আমরা কি পাচ্ছি দেখো থ্রি ফসফেট সিক্স ফসফেট আর এগুলো আমরা কি জানি এগুলো হচ্ছে আমাদের যে গ্লাইকোলাইসিস সেই গ্লাইকোলাইসিসের ইন্টারমিডিয়েটস তার মানে আমরা এখানে পাচ্ছি ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস তো দেখো এখন আমরা এই যে পাথরটা এই পাথরটাকে পেন্টোস ফসফেট পাথর কেন বলতেছি দেখো এই যে দুইটা স্টেজ এই দুইটা স্টেজের অক্সিডেট স্টেজের পরে আমরা প্রোডাক্টটা পাচ্ছি রাইবোস ফাইব ফসফেট আর এই রাইবোস ফাইব ফসফেটটা কি আমরা জানি রাইবোসটা হচ্ছে একটা পেন্টোস সুগার তো এই জন্য এই বিকটাটাকে আমরা বলতেছি পেন্টোস ফসফেট পাথর কারণ এই যে রাইবোস হচ্ছে একটা পেন্টোস সুগার এবং তার সাথে ফাইব ফসফেট অর্থাৎ পাঁচ নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে দেন এরা কি করে একটা সিরিজ অফ রিয়াকশনের মাধ্যমে তৈরি করে ইন্টারমিডিয়েট অফ গ্লাইকোলাইসিস তো এই জন্য এই পাথরটাকে আমরা বলতেছি পেন্টোস ফসফেট পাথওয়ে এবং এর আরেকটা নাম হচ্ছে কি হেকজোস মনোফসফেট শান্ট তাহলে এই নামটা কেন হলো দেখো হেকজোস মনোফসফেট শান্ট মানে কি হেকজোস মনোফসফেটটা শান্ট হিসেবে কাজ করে কীভাবে দেখো হেকজোস মোনোফসফেটকে এখানে হেকজোস মানে আমরা কি জানি সিক্স কার্বন বিশিষ্ট একটা সুগার তো দেখো এই যে আমাদের যে পাত্রটা শুরু হয়েছিল গ্লুকোস সিক্স ফসফেট থেকে আমরা জানি গ্লুকোজ সিক্স ফসফেট হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট অর্থাৎ সে হেকজোস এবং আর একটা ওয়ার্ড কি দেখো মনোফসফেট মানে এক ফসফেট মানে হচ্ছে একটা ফসফেট আছে তো দেখো এই যে গ্লুকোজ সিক্স ফসফেটে কী আছে সিক্স ফসফেট অর্থাৎ ছয় নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে তার মানে মনোফসফেট তার মানে এই যে গ্লুকোজ সিক্স ফসফেট সে হচ্ছে কি একটা হেকজোস ফসফেট এবং সে কী হিসেবে কাজ করতেছে শান্ট হিসেবে কাজ করতেছে শান্ট মানে কি শান্ট মানে হচ্ছে আমরা জানি আমাদের বডিতে আর্টারি আর বেন কিসের মাধ্যমে কানেক্টেড থাকে দেখো মনে করি এটা হচ্ছে আমাদের আর্টারি আর্টারিয়ার ভেন গুলো আমরা জানি আমাদের বডিতে ক্যাপিলারির মাধ্যমে কানেক্টেড থাকে তো এই যে ক্যাপিলারি ছাড়াও যদি আর্টারিয়ার বেন অন্য একটা ভেসেলের মাধ্যমে কানেক্টেড থাকে মনে করি এই যে আরেকটা ভেসেল এই ভেসেলটা হচ্ছে শান্ট অর্থাৎ সে কি কানেক্টিং ভেসেল সে কি করে আর্টারি আর ভেনকে কানেক্ট করে অর্থাৎ কানেক্ট করে বা কানেক্টিং হিসেবে কাজ করে শান্টগুলো তাহলে এই হেকজোস মনে ফসফেটটা কী করতেছে কানেকশন হিসেবে কাজ করতেছে বা শান্ট হিসেবে কাজ করতেছে তাহলে কার কার মধ্যে কানেকশন করতেছে দেখো এই যে সিক্স ফসফেটটা আমাদের যে গ্লাইকোলাইসিস এবং এই যে পেন্টোস ফসফেট পাথ হয়ে এর দুইটারই ইন্টারমিডিয়েট অর্থাৎ সে একই সাথে গ্লাইকোলাইসিসের সাথেও আছে আবার পেন্টোসফসফেটের ভিতরেও আছে তার মানে এই গ্লুকোসিক্স ফসফেটটা কী করতেছে আমাদের ফসফেট পাথর এবং গ্লাইকোলাইসিসের মধ্যে একটা শান্ট হিসেবে কাজ করছে বা কানেকশন হিসেবে কাজ করছে এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলি হেকজোস মনোফসফেট শান্ট তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আলাইকুম